हे माँ, आज प्रतिटी आलोय ओ देवालय तुम्हारी जयघोष। काशी एकटी धार्मिक, सांस्कृतिक ओ आध्यात्मिक दिक दिए परिपूर्ण एकटी नगर। एखाने मायर पूजार विशेष महत्व। एई नदिन माँ निजेर नटी रूपे नटी मंदिरेर द्वारा प्रचारित। बाबा विश्वनाथेर धामेते देवी पूजार सम्पूर्णतार प्रतीक रूपे माना है। आसले शक्तिर समायोजन ना होले शिव सब बला चले।
पिंटज प्रवरारूढ़ा चंडकोपास्त्र
सिद्ध गंधर्वा यज्ञैर सुरैर मरिरैरपि सेव्यमाना सदा भूयात् सिद्धिदा নমস্কার। শারদীয় নবরাত্রির এই দুর্গাপূজায় আমরা সবাই আপনাদেরকে জানাই স্বাগত আর অভিনন্দন। এই নদিন কাশী বা বারাণসীতে মায়ের পূজার দ্বারা আলোক সঞ্চার হয়। ফুল, চন্দন, হোমের সুগন্ধতে চতুর্দিক ভরে ওঠে। প্রতিটি পূজা মণ্ডপে ঢাকতাল গুঞ্জারিত হয়। ভক্তগণ সারা বছর জুড়ে এই শারদীয় দুর্গাপূজার অপেক্ষায় থাকে। ভোররাত থেকে মন্দিরে মায়ের দর্শন পাওয়ার আশায় শ্রদ্ধালুরা দাঁড়িয়ে থাকেন। আসুন আমরা জেনে নেব এখানকার চেয়ারপারসনের থেকে যে বারাণসী দুর্গোৎসব সম্মেলনীর বিশেষ কী স্বরূপ,
এটা কবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল দাদা? অ্যাকচুয়ালি আমাদের প্রথমে সবাইকে আমি শারদীয় নবরাত্রি সবাইকে প্রণাম অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই পুজোটা 1922 থেকে নাদেশের কুটিতে শুরু হয়েছিল, রাজার প্যালেসে। তখন যে হচ্ছে আমাদের এখানে মানে তখন ওখানে খুব ইন্টেরিয়ার ছিল, আর তখন ওখানে মাইক আর সাউন্ডের কোনো সিস্টেম ছিল না। তো ওখানে এক বছর হওয়ার পরে সবাই এদিকে যখন যাচ্ছিলো, এখানে একটা লাইটের লাইট বা ছোটো লাইটের লাইট ঢাকা গেল। তো সবাই এখানে বললে ওখানে তো লাইটের প্রবলেম, তো আমরা এখান থেকে পুজোটা এখানে করবো। তারপর সেই নাদেশের পুজোটা আমাদের এখানে শিফট হয়ে গেলো, আর 1920 কন্টিনিউ এখানে পুজো হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা হচ্ছে খুব কালচারাল টাইপের পুজো হচ্ছে। আগে নাটক ফাটক সব কিছু হতো, যেহেতু এখন টিভি টিভি হয়ে যাওয়াতে এখন নাটক ফাটক সব আমাদের বন্ধ হয়ে গেছে। এবছর আমাদের এটা শতবর্ষিকী, 100 বছর আমাদের পুরো হচ্ছে। আমাদের 100 বছর পুজো হতে আমাদের এখানকার ঐতিহ্যই হচ্ছে মায়ের মূর্তিটাকে আমরা কাঁধে করে আনি আর কাঁধে করে নিয়ে যাই। আমাদের এখানে যারা যারা মার সঙ্গে যুক্ত আছে সবাই আগে বেড়েছে, কেউ মানে খুবই জাগ্রত মা এটা। আর আমাদের এখানে প্রতি বছর কম্পিটিশন হয় সকালে অঞ্জল। যেমনি আমাদের এখানে দুটো কালচারাল অর্গানাইজেশন আছে, ভারত সেবাশ্রম আর রামকৃষ্ণ মিশন। আমরা পুজোটাকে প্রায়োরিটি দিই, ডেকোরেশনটাকে প্রায়োরিটি দিই না। যেমনি করে মা দুর্গার পুজো হয় কলকাতা, সেমনি করে আমরা এখানে পুজো করি। সকালে মা ষষ্ঠীর বোধন, সপ্তমীর দিন অঞ্জলি, দুপুরবেলায় ভোগের বিপরীত হাজার দেড় হাজার লোক খান, আবার অষ্টমীর দিন আবার অষ্টমী ওই পুষ্পাঞ্জলি, রাত্রে সন্ধি পুজো, নবমী পুজো, প্রায় ডেলি 1.5 থেকে 2 হাজার লোক ভোগ খান। আর সবচেয়ে বড় যেটা আমাদের প্রায়োরিটি, বেনারসে কোথাও মাছের ভোগ হয় না, আমাদের এখানে মাছের ভোগ হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লোক মাছ আছে, প্রায় 300-400 লোক আমাদের মাছের ভোগ খায়। আর আমাদের এখানে বিজয়া সম্মিলনী হয়, বিজয়া সম্মিলনীতে দেশের যত মানে ফেমাস আর্টিস্ট সবাই এখানে পারফর্ম করে, আর এখানে পারফর্ম করে যারা করে তারা খুব নিজেকে সৌভাগ্য মনে করে। বাস আমি একটু বলতে চাই, আপনাদের কথা অনেক ধন্যবাদ। বাংলার সমাজে প্রতিটি পূজা মণ্ডপে নানান বিধিবিধানে মায়ের বোধন ও পূজা করা হয়। ঠাকুরমশাই 1600 উপচারে মাকে আহ্বান, অধিবাস ও নানান অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান। আমরা চলে এসেছি আরেকটি বাঙালি পাণ্ডেলে, আর জেনে নেব এখানকার পুরোহিত মশাই থেকে এখানকার পূজো আয়োজনের ব্যাপারে। আপনি এখানে কত বছর ধরে পুজো করছেন? সবথেকে প্রথমে আপনাকে নমস্কার। কাশীর সর্বপ্রাচীন জায়গা কুচবিহার কালীবাড়ি বিগত 2 বছর ধরে আমি পুজো করছি, কিন্তু এই ক্লাবের সাথে আমি বিগত 10-11 বছর ধরে যুক্ত রয়েছি। আর এইখানকার কোভিডের জন্য একটু পুজোটা খুব সাধারণভাবে হয়েছে, মানে খুব ভালোভাবে হয়। হ্যাঁ, আমি দেখতে পেলাম এখানে কোভিড প্রোটোকলের জন্যে আগে মনে হয় বাগানে হতো বাইরে, আর এবছর দেখছি ঘরেতে আয়োজন হয়েছে, তো এটার কিছু বিশেষ ব্যাপার? এইখানে প্রথমে প্রশাসন থেকে বলা হয়েছিল যে খুবই ছোট্ট করে পুজো করতে, আর দোনামোনায় সবাই ছিলেন যে এই পুজোটা কিভাবে করব না করব। আজ্ঞা পেয়ে সবাই খুবই কম সময়ের মধ্যে এই পুজোটা শুরু করেন, আর যেভাবে হয় মায়ের কৃপায় খুবই ভালোভাবে হচ্ছে, এবং মায়ের আশীর্বাদে খুবই ধুমধাম করে, ছোট্টর মধ্যে হলো খুব ধুমধাম করে আমরা পালন করছি। ধন্যবাদ ঠাকুরমশাই। আমরা এখানে এসে খুব আনন্দ আর উল্লাসে মেতে উঠেছি। আমরা এখানে সবাইকে দেখতে পাচ্ছি, সবাই করোনা প্রোটোকলটাকে কিভাবে নিজের জীবনের সাথে আত্মসাৎ করেছে, আর দূরত্বকে মেনটেন করে মাস্ক পরে তবুও তারা পুজোর এই আনন্দটাকে অনুভব করছে এবং এগিয়ে চলছে। আসুন আমরা এখানকার সংযোজকের সাথে দুটো কথা বলি, দেখি তারা কিভাবে কিরকম পরিস্থিতিতে এই আয়োজনটাকে উদ্ধার করছেন। আসুন। বনারস জব সে দুর্গা পূজা কা আয়োজন কা শুরুয়াত হুয়া হ্যায় উসমে সবসে ইয়ে তিসরা ক্লাব হ্যায়, ও ইয়ং লোগো কা ক্লাব থা, আর স্টুডেন্টস লোগো কা, তথাকথিত কুছ শিক্ষক লোগ ইসকো স্টার্ট কিয়ে থে।
लगता है इसीलिए इस क्लब का नाम स्टूडेंट क्लब पड़ा है। इसीलिए इस क्लब का नाम स्टूडेंट्स क्लब पड़ा है। और स्टूडेंट्स तो हर आदमी पूरा जिंदगी भर स्टूडेंट्स रहता है, उसको तो हर समय शिक्षा लेना ही है और दूसरों को देना है, तो इसमें स्टूडेंट्स को कोई बूढ़ा नहीं होता है, आखिरी दम तो कोई स्टूडेंट्स ही रहता है। ढाकर ताले कोमर दोले खुशी ते नाचे मन। आपनी सुनते पाच्छेन ढाकेर आवाज, कि मधुर आवाज, ए सुमधुर आवाज प्रतिता मंडपे पूजा मंडपे आपनारा सुनते पाबेन। ঢাক বাজে আর শিউলির গন্ধ, এই দুটো যখন শুরু হয় তখন মনে হয় আমরা পূজা প্যান্ডেলে চলে এসেছি। পূজা মণ্ডপের এই সুন্দর দৃশ্য দেখানোর জন্যে আমি বেনারসির আর একটা পূজা মণ্ডপে আপনাকে নিয়ে এসেছি, কাশী দুর্গোৎসব সমিতি। এখানকার পুজো 62 বছর ধরে হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ। এখানে এত সুন্দর মায়ের পুজো হচ্ছে, মায়ের বোধন হচ্ছে, মায়ের আরতি হচ্ছে, দেখে মন ভরে যাচ্ছে। আমরা তিন দিন, আমি গত 14 বছর ধরে এই শহরের বাইরে, কিন্তু পুজোতে জন্মের পর থেকে বেনারস ছাড়া কখনো দেখিনি, তাও কাশী দুর্গোৎসব সমিতি ছাড়া আমরা জন্ম থেকে ভাবি না। বাড়ি, লোকেরা, ফ্যামিলি, লোকেদের সাথে দেখা করা, পুজোতে আরতি, সন্ধি পুজো, বিসর্জন, একটা অদ্ভুত ফিলিং, একটা মনে হয় ট্রান্সে চলে যাচ্ছি। 1960 থেকে 3 বছর ওখানে চলে, তারপর হরিশ্চন্দ্র ঘাটে বালুর গাদায় আমরা চলে আসি, কারণ বাড়িওয়ালার কিছু আপত্তি থাকে। সেখানে কাঞ্চিকামকোটি মন্দির হওয়ার পর 1968 আমরা রাজা সাহেবের এই শিবালা নরেশ তহসিল মাঠ পুজো করছি। 1968 থেকে নির্বাধ রূপ থেকে এই মাঠেই আমাদের পুজো হয়। মণ্ডপে মণ্ডপে মায়ের প্রতিমা প্রতিষ্ঠিত হয়, পূজা, অঞ্জলি, সন্ধি পূজা, ভোগ বিতরণ আদি হয়। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সবাই মায়ের এই রূপকে দর্শন করার জন্যে উৎসাহিত থাকে। ডিরে কা মে 1965 সে দুর্গা পূজন কা আয়োজন কিয়া যা রহা হ্যায়। হর সাল ইয়াহ পূজা হোতা হ্যায়, ইস সাল 57 সাল ওয়াহ পূজা হো রহা হ্যায়। इस पूजा का बहुत ही महत्व है, हम लोग लोक कल्याण के लिए पूजा का आयोजन करते हैं ताकि सबका कल्याण हो, और विधि विधान से हम लोग पूजा का आयोजन करते हैं। आसपास के बहुत सारे पब्लिक यहाँ आते हैं, पूजा करते हैं, पूजा देते हैं, भोग प्रसाद खाते हैं और चले जाते हैं। हर साल यहाँ पे कई स्टॉल्स लगते थे, झूला लगता था, कल्चरल प्रोग्राम होता था, वो हम लोग कुछ नहीं कर रहे हैं इस साल, क्योंकि प्रोटोकॉल गाइडलाइंस को हम लोग को फॉलो करना है, इसलिए हम लोग कोई भी वायलेट प्रोटोकॉल का कोई भी कंस्ट्रक्शन वायलेट नहीं कर रहे हैं। काशी এই নদীনে একটি বিশেষ ধারা সঞ্চারিত হয়, আর সেই ধারা জনে জনে প্রবাহিত হয়। নমো দেব্যে মহাদেব্যে নমো নমঃ।